আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো ইংরেজি সাহিত্য নিয়ে ইংলিশ লিটারেচার আমরা যারা ইংলিশের স্টুডেন্ট না তারা কিভাবে বিসিএস প্রিলিমিনারিতে ইংলিশ লিটারেচারের যে পনেরো নম্বর আছে এই পনেরো নম্বরটা কীভাবে পাবো তার কিছু টেকনিক নিয়ে আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না অন্য অন্য সাবজেক্ট থেকে আমাদেরকে ইংলিশ লিটারেচার পড়তে হয় তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা মূলত তাহলে আমরা সব কিছু মনে রাখার জন্য কিছু বিশেষ বিশেষ টেকনিক দিয়ে আমরা ইংলিশ লিটারেচারগুলো মনে রাখব ওই সংক্রান্ত টেকনিক দিয়ে আমার আজকের ক্লাসটা আমি সাজিয়েছি তো মূলত ইংলিশ লিটারেচারের ক্লাস শুরু করতে গিয়ে আমি প্রথমে উইলিয়াম শেক্সপিয়ারের একটা উইলিয়াম শেক্সপিয়ারের প্রেম কাহিনী দিয়েই আমি ক্লাসটা আমি শুরু করব। যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলা হয় যে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা বাংলা সাহিত্যের যেরকম রবীন্দ্রনাথ চিনি ইংরেজি সাহিত্যে ঠিক একইভাবে উইলিয়াম শেক্সপিয়ারকেই চিনি উইলিয়াম শেক্সপিয়ারের যদি প্রেম কাহিনী বলি তাহলে উইলিয়াম শেক্সপিয়ার তার চেয়ে আট বছরের সিনিয়র আপুর সাথে প্রেম করেছিল সিনিয়র সাথে প্রেম করেছিল তো উইলিয়াম শেক্সপিয়ারের ওয়াইফের নাম ছিল বা গার্লফ্রেন্ডের নাম ছিল এনেহ্য তো উইলিয়াম শেক্সপিয়ারের বাবা ছিলেন কষাই ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের বাবা তো ওই উইলিয়াম শেক্সপিয়ারের বাবা কষাই ছিলেন এই কষাইয়ের তার বাবার একটা বন্ধু ছিল ওই বন্ধুর মেয়ে ছিল এনি এনিহ্যাথু অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের গার্লফ্রেন্ড বা ওয়াইফ তাহলে এই তার বাবা উইলিয়াম শেক্সপিয়ারের বাবা যে কষাই ছিলেন এবং তার যে বন্ধু ছিল এই কষায় তার বাবা যখন মাংস বিক্রি করতেন মাংস বিক্রি করা শেষে বিকেলের দিকে যখন তাদের অবশিষ্ট মাংস থেকে যেত এই মাংসগুলা তার বাবা তার বন্ধুর বাসায় দিয়ে আসতো একদিন তার বাবা মাংস বিক্রি করা আসতে সে বোধ করায় সে নিজে যেতে না পারায় উইলিয়াম শেক্সপিয়ার মানে ছেলেকে দিয়ে তার বন্ধুর বাসায় ওই অবশিষ্ট মাংস পাঠিয়েছিল তো ওটা পাঠাতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ার যখন ওই মাংসের প্যাকেটটা নিয়ে যখন গেলেন তখন জানলা দিয়ে এনি হ্যাতুয়েকে দেখলেন তখন এনি হ্যাতুয়েকে দেখেই উইলিয়াম শেক্সপিয়ার তার প্রেমে পড়ে যায় এবং এভাবেই উইলিয়াম শেক্সপিয়ারের সাথে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু জানে না এনি হ্যাথুয়ে তার সে সিনিয়র কিন্তু তারপরে যে প্রেমের এই সম্পর্কের কারণে পরবর্তী শীতরা প্রণয়ে পরিণত হয় এবং বিবাহবন্ধন আবদ্ধ হয় কারণ আমরা ওইদিকে না যাই আমি উইলিয়াম যেহেতু ইংরেজি সাহিত্যের ক্লাস দিয়ে শুরু করছি এই জন্য আমি একটু উইলিয়াম শেক্সপিয়ারের এই প্রেম কাহিনী নিয়ে বললাম এই উইলিয়াম শেক্সপিয়ার বয়স ছিল আঠারো বছর এবং এনি হ্যতুয়ের বয়স ছিল ছাব্বিশ বছর তার মানে উইলিয়াম শেক্সপিয়র এনি সাথে প্রেম করেছিল যার কারণে এই বয়সের ডিস্টেন্স না হওয়াতেও তাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যাক আমরা ওদিকে না যাই আমরা ইংলিশ লিটারেচারটা কিভাবে টেকনিক্যালি শিখে মনে রাখবো আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না সেই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করবো ইংলিশ লিটারেচারের সাথে বাংলা লিটারেচার একটা সম্পর্ক আছে আমরা তাহলে ওভাবেই শিখবো যেমন বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয় কাকে চরযাপদকে ঠিক একইভাবে ইংরেজি সাহিত্যের একটা আদি নিদর্শন আছে এই আদি নিদর্শনের নাম বিওয়াল্ফ তাহলে আমরা ওভাবে শিখবো চরযাপদের ওদিকে চরযাপত এদিকে বিঅলফ বাংলা সাহিত্যের আদি কবি বলা হয় লুইপাকে পাকে ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয় ক্যাডমনকে তবে এই লুই পা যদি অপশানে না থাকে অ্যান্সার সবরপও হবে কিন্তু এই যে সবরপ আছে যদি পরীক্ষায় প্রশ্ন হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীনতম কবি কেছিলেন তখন অ্যান্সার হবে সবরপা আর এটা মনে রাখবো আমরা শহীদুল্লাহতে তালবাস আছে সবরপাতে তালবাস আছে এই জন্য শবরপা শহীদুল্লাহ এভাবে মনে রাখবো আর এই এই চর্যাপদের কবিদের পিছনে পা কেন তাদের নামের সবগুলা কান্নপা লুই পা শবরপা কুকির পা লাড়ি ডুম্বি ফা এই সবগুলা কবির পিছনে পা কেন তারা পদ রচনা করতেন বলে তাদের পিছনে পা যুক্ত ছিল আশা করি ক্লিয়ার হয়েছে তারপর শিখব এই চারটা বিষয় আমাদের একেবারে সেট করে নিতে হবে মাথায় ইংরেজি সাহিত্যের এই চারজন কবি খুব বেশি পরীক্ষায় আসে তাদের অনেক উপাধি থাকলেও আমরা যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ওভাবে শেখার চেষ্টা করবো পয়েটন পেইন্টার বলা হয় কাকে উইলিয়াম ব্লেককে তিনি একসাথে একসাথে কবিও ছিলেন এবং পেইন্টারও ছিলেন তাহলে পয়টান পেইন্টার ছিলেন উইলিয়াম ব্লেক পয়েটন প্রিয়েস্ট প্রিয়েস্ট মানে হচ্ছে কি ধর্মযাজক পেন্টার মানে হচ্ছে কি চিত্রশিল্পী তাহলে কবি এবং চিত্রশিল্পী ছিলেন উইলিয়াম ব্লেক পয়েট অ্যান্ড প্রিয়েস্ট কবি এবং ধর্মযাজক ছিলেন জর্জ হারবার্ট তাহলে এই যে প্রিয়েস্ট প্রিয়েস্ট একটা আরাচে না হারবার্ট হারবার্টের মধ্যে একটা কিন্তু আর আছে হারবার্ট প্রিস্ট হারবার্ট প্রিয়স্ট পিয়ার প্রিয়েস্ট হারবার্ট জর্জ হারবার্ট পয়েট অ্যান্ড সোলজার পয়েট এবং সোলজার সৈনিক ছিলেন স্যার ফিলিপ সিডনি সোলজারে এস আসে সার ফিলিপ সিডনিতে এস আছে তাহলে পয়েট এবং সোলজার সিডনি পয়েট অ্যান্ড জার্নালিস্ট কবি এবং সাংবাদিক ছিলেন ডাইলান থমাস তাহলে আমরা চারটা বিষয় একটা হচ্ছে কি পয়েট অ্যান্ড পেইন্টার ছিলেন ব্লেক পয়েট অ্যান্ড প্রিয়েস্ট ছিলেন জর্জ হারবার্ট পয়েট অ্যান্ড সোলজার ছিলেন স্যার ফিলিপ সিডনি আর পয়েট অ্যান্ড জার্নালিস্ট ছিলেন ডাইলান থমাস আশা করি এটা ক্লিয়ার হয়েছে দেন আমরা আসবো উপন্যাসের ক্ষেত্রে একটু অন্য স্টেপে যখন আমরা দেখব দুইটা দুইটা করে শিখব যে বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বাংলা উপন্যাসের জনক হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এটার কারণে বাংলা সাহিত্যের এই এটা প্রকাশ করে তিনি বাংলা সাহিত্যের উপন্যাসের জনক হিসাবে তিনি পরিচিতি লাভ করেন এবং এই দুর্গেশ নন্দিনী কথাটার অর্থ দুর্গ প্রদানের কন্যা নন্দিনী মানে কন্যা দুর্গ মানে দুর্গ দুর্গেশ নন্দিনী দুর্গ প্রদানের কন্যা এভাবে পরীক্ষা প্রশ্ন আসে তাহলে এই বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পদ্মায়কে আর ফাদার অফ ইংলিশ নোবেল বা ইংরেজি উপন্যাসের জনক বলা হয় কাকে হেনরি ফিল্ডিংকে ইংরেজি উপন্যাসের জনক বলা হয় হেনরি ফিল্ডিংকে বাংলা সাহিত্যের কবিদের কবি বলা হয় নির্মলেন্দ্রগুণ আর ইংরেজি সাহিত্যের কবিদের কবি বলা হয় অ্যাডমেন্ড স্পেন্সারকে তাহলে বাংলা কবিদের কবিকে ইংরেজি সাহিত্যে বলা হয় পয়েট অফ পয়েটস কবিদের কবি বলা হয় অ্যাডম্যান্ড স্পেন্সার তাহলে এখন প্রশ্ন হলো কবিদের কবি বলা হয় কাদেরকে কবিদের কবি বলা হয় তাদেরকে যারা যাদের লেখনি এত বেশি তীক্ষ্ণ নতুন 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 যারা ইয়াং জেনারেশন আছে যারা নতুন লেখালেখি শুরু করে তারা ওই সব কবিদের দেখে ওদের লেখা পছন্দ করে ওদের লেখার তীক্ষ্ণতা অনুভব করে নিজেরাও নিজেদেরকে কবিত্ব প্রকাশ করার জন্য নিজেরা অনুপ্রাণিত হয়ে লেখালেখি শুরু করে এরকম অনুপ্রাণিত হওয়ার ব্যক্তি হিসাবে বাংলা সাহিত্যে একজনকে ধরা হয় এবং ইংরেজি সাহিত্যে একজনকে ধরা হয় বাংলা সাহিত্যে বলা হয় নির্মুল দগনকে আর ইংরেজি সাহিত্যে বলা হয় অ্যানম্যান স্পেন্সারকে আশা করি আমি বোঝাতে পেরেছি তারপর শিখবো আমরা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি তাহলে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি র্যাবেল ফয়েড বলা হয় লর্ড বাইরনকে তবে বাংলা সাহিত্যে প্রথম যদি বিদ্রোহী কবি প্রশ্ন আসে তখন মাইকেল মধুসূদন দত্ত হবে তাহলে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হলো যদি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলে কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বললে অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজি সাহিত্যের যদি বিদ্রোহী কই বলে তখন অ্যান্সার হবে লর্ড বাইরন তাহলে আমাদের এই চারটা আমাদের দুই মিনিট যদি আমরা পড়ি বা দুই মিনিট যদি আমরা ভিডিওটা দেখি তাহলে আশা করি ইংরেজি সাহিত্যের অনেক কিছু অংশ নিজেদের মতো করে আত্মস্থ করা যাবে যারা আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না তাদের জন্য এটা শুধু এই ভিডিওটা দেন আমরা শিখব বইয়ের নাম এবং রাইটারের নাম এগুলো পরীক্ষায় আসে সরাসরি বই আছে এই বইয়ের রাইটারকে এ এই এই বইটার লেখককে হ্যাঁ বা নিচের কোনটি জন রায়ডেনের বই এই বইগুলো তাহলে এইগুলা কীভাবে শিখব দেখেন আমরা যে যে টেকনিকে এই বিষয়গুলো আমরা মনে রাখবো সেই টেকনিকটা আমি আজকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খুব ইন্টারেস্টিং করে তাহলে একটু দেখুন প্রথমত লাভ দিয়ে লাভ দিয়ে অনেকজনের বই লিখেছে তবে যেগুলো পরীক্ষায় আসে এর মধ্যে চারটে ইম্পর্ট্যান্ট বই আমি লিখেছি প্রথম প্রশ্ন প্রথমটা হল ল অল ফর লভ যেটা বলা হচ্ছে কি জন রাইডেন তাহলে অ একবার ভাবুন তো অল ফর লভ তাহলে ভালোবাসার জন্য সে অল ফর লাভ সে সব কিছু ভালোবাসার জন্য দিয়ে দিবে অল ফর লাভ তাহলে জন ড্রাইডেন তাহলে ড্রাই মানে কি শুকনো হয়ে যাওয়া ড্রাইও তো শুষ্ক তাহলে যেই অল ফর লাভ ভালোবাসার জন্য সব কিছু দিয়ে দিয়েছে সে সব কিছু দিয়ে নিজে শুকিয়ে গেছে এই জন্য এই বইয়ের রাইটারের নাম হবে জন ড্রাইডেন অল ফর লাভ সে সব কিছু দিয়ে নিজে শুকনো হয়ে গেছে সেজন্য জন্য অল ফর লাভ জন ড্রাইডেন তারপর যে লভ ফর লভ উইলিয়াম কনগ্রিভ কনগ্রিপ শব্দের অর্থ হলো একত্রিত হওয়া এক হওয়া তাহলে লভ তুমি যদি আমাকে লভ দাও তাহলে আমিও তোমাকে লভ দিব তাহলে এই যে লভ ফর লভ ভালোবাসার বিনিময়ে ভালোবাসা বা ভালোবাসার জন্য ভালোবাসা এটা একত্রিত হলেই উইলিয়াম কনগ্রিপ উইলিয়াম কনগ্রিপ লভ ফর লভ উইলিয়াম কনগ্রিপ কনগ্রিপ শব্দের অর্থ একত্রিত হওয়া দুইজনের কথা একত্রিত হলে লভ ফর লভ এভাবে মনে রাখবো দেন ওমেন ইন লভ ওমেন ইন লভ তাহলে ওমেন ইন লাভে ডিএইচ লরেন্স ওমেন ইন লভ ওমেন ইন লভ তিনটা যদি এখানে শব্দ দেখি আমরা ডিএইচ লরেন্স এভাবে মনে রাখবো ওমেন ইন লভ ডিএইচ লরেন্স লভ লরেন্স লভ লরেন্স ওভাবে শিখব তারপর হচ্ছে কি লভস লেভার লস্ট উইলিয়াম শেক্সপিয়ার এই লাভের মধ্যে সবচেয়ে লম্বা যে বইয়ের নাম সেটা হচ্ছে লভস লেবার লস্ট উইলিয়াম শেক্সপিয়র তাহলে এই এখানে একটা লেবারের কথা আছে তাহলে আমরা জানি উইলিয়াম শেক্সপিয়র তার এনি এনিহেতের সাথে প্রেম করার সময় সে কিন্তু মাংসের প্যাকেটটা করে নিয়ে গিয়েছিল তার মানে এখানে একটা লেবারগিরি সে করেছিল লেবারের কাজ সে করেছিল বিদায় তার লভস লেবার লস্ট মানে ভালোবাসতে গিয়ে সে লেবার লেবারের কাজটা করেছে পরবর্তী সেটা লস্ট হয়েছে এই লভস লেবার লসটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার আমরা বই মনে রাখবো দেন আসবো ক্যান্ডিডা এবং ক্যান্ডিএট দুইটা বই আছে শুধু পিছনে একটা এ আছে আর একটাতে ই আছে এই পার্থক্যটা হলে দুইজনের ভিন্ন বই হয়ে যায় ক্যান্ডিডা লাস্টে যদি এ থাকে তখন সেটা হবে জিবিষ আর লাস্টে যদি ই থাকে সেটা হবে বল চেয়ার তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার আছে সেটা হলো এতে এখানে ক্যান্ডিডাতে এ আছে জি বিষয়তেও এ আছে ক্যান্ডিড ই আছে বল লাস্টে ই আছে তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যেটার শেষে ক্যান্ডিড ই আছে সেটা বলচেয়ারের পরও ই আছে আর ক্যান্ডিডাতে এ আছে জি আছে এভাবে মনে রাখবো আর এই যে বিষয়ের প্রকৃত নাম ছিল লি যে বিষয় হলো জর্জ বানারস যাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয় তারপর আমরা শিখবো আর দুইটা বইয়ের নাম সেটা হচ্ছে কি অ্যা উম্যান অফ নো ইম্পর্টেন্স তার মানে এই বইটা লিখেছেন অস্কার ওয়াইল্ড দ্য মিস্টেক অ্যান্ড হাজব্যান্ড জন রাইডেন তাহলে একবার দেখুন তো অ্যা উমেন অফ নো ইম্পর্টেন্স উমেন অফ কার কাছে মেয়েদের বা নারীদের গুরুত্ব নাই বলা হচ্ছে অস্কার ওয়াইল্ড এই ওয়াইল্ডকে আমরা কোন ধরনের এল ডি তাহলে ওয়াইল্ড মানে হচ্ছে কি পশু আমরা ওভাবেই চিন্তা করব। অ্যা উম্যান অফ নো ইম্পর্টেন্স অস্কার ওয়াইল্ড সে যেহেতু পশু তার কাছে তো উমেনের কোনো গুরুত্বই থাকবে না এই জন্য এ অফ নো ইম্পর্টেন্স বইটার লেখক ছিলেন অস্কার ওয়াইল্ড দেন আমরা কীভাবে শিখবো দ্য মিস্টেই ক্যান হাজব্যান্ড জন রাইডেন আমরা আজকে আগে একটা বই শিখেছি সেটা হচ্ছে কি অল ফর লাভ জন ড্রাইডেন সব কিছু ড্রাইডেন সব কিছু দিয়ে দিয়েছিল অল ফর লাভ জন ড্রাইডেন সে সব কিছু দিয়ে দিয়ে এখন সে শুষ্ক হয়ে গেছে সে শুকিয়ে গেছে এখন সে তার কাছে সে একেবারে একেবারে লুজ একজন পার্সন এই জন্য সে এখন দ্য মিস্টেক অ্যান্ড হাজব্যান্ডে পরিণত হয়েছে যেই মানুষ চিকনা চাকনা শুকনা সে তো অল ফর সে লভের জন্য সবকিছু দিয়ে দিয়েছে তাহলে সে তো মিস্টেক অ্যান্ড হাজব্যান্ড হবে মানে ভুলবাল হাজব্যান্ড এই জন্য দ্য মিস্টেক হাজব্যান্ড জন রাইডেন যে শুকায় গেছে সে মিস্টেক অ্যান্ড হাজব্যান্ড যে সব দিয়ে দিয়েছে সে অলফ জন রাইডেন হুম আশা করি ক্লিয়ার হয়েছে দেন আর একটা বিষয় আছে লাইমেরিক বলা হয় পাঁচ লাইনের হাস্যরসাত্মক কবিতাকে লাইমেরিক বা লিমেরিক বলা হয় আর হাইকু বলা হচ্ছে কি তিন লাইনের জাপানি কবিতাকে হাইকু বলা হয় তাহলে লিমারিক এ ফর্ম অফ ইংলিশে যেভাবে আসে লিমেরিক অ্যা ফর্ম অফ লাইট বার্স এভাবে পরীক্ষা প্রশ্ন আসে লাইমেরিক লাইমেরিক কয় লাইনের তাহলে ফাইভ লাইনস তাহলে পাঁচ লাইনের হাস্যরসাত্ত্বক কবিতাকে ইংলিশে বলা হয় লাইমেরিক আর সেটা ইংলিশে যদি আসে তাহলে অ্যা ফর্ম অফ লাইট ভার্স আর হাইকু হল তিন লাইনের থ্রি লাইনস অফ জাপানিস ফয়েম তিন লাইনের জাপানি কবিতা আর একটা বিষয় আমি দিয়েছি একটা প্রশ্ন করেছি আমি আপনি জানেন কি জর্জ ইলিয়ট একজন মহিলা কবি আমি নিজে যখন এই জর্জ ইলিয়টকে পড়েছি আমি ছয় মাস পড়াশোনা করার পরও এই জর্জ ইলিয়ট মনে করেছিলাম পুরুষ কবি আর কি কবি মহিলা কবি না আমি তাকে পুরুষ মনে করেছিলাম এই জন্য আমি এখানে দিয়ে রেখেছি এই জর্জ ইলিয়ট মূলত মহিলা কবি তিনি তার বাড়ি হচ্ছে কি ইউকে অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু টি এস ইলিয়ট হলো ইউএসের কবি পরীকে প্রশ্ন হয় টিএস ইলিয়ট কোন দেশের কবি বা পরীকে প্রশ্ন এভাবে হয় হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ টি এস ইলিয়ট তাহলে অ্যান্সার হবে ইউএসএ তাহলে টি এস ইলিয়টে টিএসএ এস এস এ টিএস এই যে এস ইউএস এর মাঝখানে এস আছে তাহলে টিএস ইউএসএ এভাবে মনে রাখবো আর টিএস ইলিয়ট ইউএসএ দিয়ে মনে রাখলে জর্জ ইলিয়ট ইলিয়টের সাথে আরেকটা নাম আছে জর্জ ইলিয়ট তিনি মহিলা কবি তিনি তার বাড়ি ইউকে তাহলে আপনি জানেন কি আমি কেন বললাম যদি আপনি জর্জ ইলিয়ট যে মহিলা কবি এটা যদি আমার এই ক্লাসের আগে জানতেন তাহলে কমেন্টস অবশ্যই জানাবেন ইয়েস আর যদি আপনি আজকে জানেন তাহলে অবশ্যই জানাবেন আজকে জানলেন বা আজকে আপনি প্রথম জানলেন এটা অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন আর ভিডিও যদি ক্লাসটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আমি মোটামুটি আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না আমি চেষ্টা করেছি কিছু টেকনিক দিয়ে আমরা শেখার জন্য এটা এই ক্লাসটা উইদাউট ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এক্সটেন ছাড়া যারা আছে তাদের জন্য কারণ ইংলিশ ডিপার্টমেন্ট এগুলো দরকার নেই তারা অটোমেটিকি পারে তাহলে আশা করি এভাবে আমরা ইংলিশ লিটারেচার পড়াগুলো শেখার চেষ্টা করব যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা আরেকটা ক্লাস চাই ইংলিশ লিটারেচারে তাহলে আমি নতুন একটা ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্ত থাক নতুন কোনো দিন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম